আজকে বন্ধুদের জন্য একটা উপায় দেবো, মাত্র একটা। সেটা হচ্ছে অনেকের হাঁপানি আছে, কাশি, সর্দি কাশি, টনসিলের দোষ, ফ্যানিনজাইটিস, গলার অনেক রকম দোষ হয়। এইগুলো থেকে মুক্তি পেতে গেলে একটা যৌগিক প্রক্রিয়া দেব। সেই যৌগিক প্রক্রিয়াটা কিভাবে করতে হয় সেগুলো আমি দেখিয়ে দেব, সেইভাবে করা প্রত্যহ। এবার বসে কিভাবে দেখাতে হয়, প্রথমে এই যে আমরা পদ্মাসন করা, এটা অভ্যাস করতে হয়। অভ্যাস করলে এই যোগ আসনটা, বিশেষ করে মৎস্যাসন এটাকে বলা হচ্ছে, যে মৎস্যাসন করতে গেলে পদ্মাসন আগে প্র্যাকটিস করতে হয়। কেউ যদি না পারেন এমনি সহজ আসনে বসেও করতে পারেন, কিন্তু এটা যেটা যেভাবে প্রক্রিয়াটা দেখানো হয়, এটা যেভাবে প্রক্রিয়াটা দেখা হয়, প্রথমে পদ্মাসন শিক্ষা করতে হয়। এই পাটা এইভাবে, অর্থাৎ কুচকির কাছাকাছি আসবে, এটা আবার এই পজিশনে যাবে। এই যে পদ্মাসনে বসলাম, পদ্মাসনে বসার পরে ক্রস করে দেখাচ্ছি, এই সবার ক্ষেত্রে সম্মানে প্রথম প্রথম আস্তে আস্তে শিক্ষা করতে হয়। প্রথমে টান টান হয়ে শুতে হবে, টান টান হয়ে শুতে হবে এইভাবে। এই শোয়ার পরে এই পায়ের বুড়া আঙুল দুটো ধরতে হবে, ধরার পরে আস্তে আস্তে মাথা এইভাবে, এই কনুই দুটো বেঁধেতে লেগে থাকবে এইভাবে 30 সেকেন্ড থাকা, শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবেই চলবে। কারো বুকের খাঁচা দেখা গেল যে পায়রার মতো, তাকে বুকের খাঁচাটা প্রসারিত লাভ করবে। এখানে কোমরের ব্যথা টাথা থাকবে না, মল নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে। যখনই মল নিষ্কাশন ভালো থাকবে তখন পেটের থেকে ময়লা বেরিয়ে যাবে, বুকের শ্বাস প্রশ্বাসের শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে ওই সব রোগগুলো দূর হবে আস্তে আস্তে। যেটা যেটা বললাম, টনসিলাইটিস, প্যারেনজাইটিস, হাঁপানি, তারপর শ্বাস প্রশ্বাসের কষ্ট, সর্দি কাশি, অর্থাৎ বুকের ভিতরে ফুসফুসের শক্তিটা বৃদ্ধি পাবে। এইভাবে জোরে জোরে শ্বাস টেনে নেওয়া যায়, ধীরে ধীরে ছাড়া যায় শ্বাস বুক ভরে। অর্থাৎ বুকের শক্তি বৃদ্ধি পেতে পারে, সর্দি কাশি কোনোদিন হবে, মল নিষ্কাশন যেমন ব্যবস্থা ঠিক হচ্ছে। এখানে করলে দেখা যায় যে হাঁটুর কোনো ব্যথা থাকে না, হাঁটুর কোনো জায়গায় কলকর যায়, হাঁটুর যেগুলি লিগামেন্টের শক্তি বৃদ্ধি পায়, পায়ের মাসলের শক্তি বৃদ্ধি পায়, এটা ফলে কোমরের ব্যথা থাকে না, পিঠের ব্যথা থাকে না, ঘাড়ের ব্যথা থাকে না। এগুলো করার ফলে এই এত শক্তিশালী এই যৌগিক প্রক্রিয়া মৎস্যাসন, এই এক মৎস্যাসনে বহু রকম রোগের থেকে, যেটা যেটা বললাম, সেই সব রোগের থেকে নির্মূল হয়। এটা কিছুক্ষণ করার পরে রিল্যাক্স, ধীরে ধীরে টান হয়ে শুয়ে থাকা, এইভাবেই টান হয়ে কিছুক্ষণ শান্ত হয়ে থাকলাম। এইবার আরেক পা, এবার কিছুক্ষণ টান করে দিলাম, যাতে মাসল যতক্ষণ চেপেছিল সেটা রিল্যাক্স হলো। রিল্যাক্স হওয়ার পরে আবার আরেকটি পা, প্রথমে বাঁ পা করেছি, এবার ডান পা নিয়ে এসে এই পজিশনে চলে আসলাম, ধীরে ধীরে এখানে আসবে। এই পাটা আবার আসবে এইভাবে, আমি শুয়ে শুয়ে এবার করছি। হ্যাঁ, তারই প্রথম বলেছি, এবার শুয়ে দুই বুড়ো আঙুল চেপে ধরতে হবে, কোনোইটা মাটিতে থাকবে, অর্থাৎ যেখানে যে অবস্থানে থাকছি, সে বিছানা হোক, একটা বিছানা হলে পরে সেখানে শক্ত বিছানা হতে হবে। আমি বিছানায় করে দেখাচ্ছি, আপনারা নিচে ম্যাট পেতেও কিন্তু এটা দেখাতে পারেন বা করতে পারেন, প্রত্যেকটা দিন অভ্যাস করবেন, অবশ্যই আপনার এইসব রোগ থেকে নির্মূল হবে। এবার আস্তে আস্তে মাথাটাকে ঘুরিয়ে দেওয়া,
এইটা কোনোই পাটিতে থাকবে, বুকটা উঠবে উপর দিকে, কোনোই চাপ দিয়ে এইভাবে থাকা কিছুক্ষণ, প্রথম প্রথম 30 সেকেন্ড এইভাবে 4-5 বার করা প্রত্যেকটা দিন, সকাল সন্ধ্যা দুবেলা করতে পারেন। অবশ্যই সকালবেলা মলমূত্র নিষ্কাশনের পরে প্রত্যেকটা দিন করা, টোটাল 5-6 বার করলে দেখা গেল 5 মিনিট সময় খেয়ে যাবে। প্রত্যেকবার করার পরে ক্লান্ত বোধ হলে অবশ্যই শবাসন করবেন, শবাসন করে তারপরে রিল্যাক্স হওয়ার পরে আবার শুরু করবেন। এইভাবে করা যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে, নিচের দিকে কেমন দেখা যায় সেটা, উচ্চতা কতটুকু হয় নিচের দিকে সেইভাবে করা, বাঁকা কতটুকু হচ্ছে, বুকের খাঁচা বৃদ্ধি পায়, শক্তিটা ফুসফুসের শক্তি বৃদ্ধি পায়, টনসিলের দোষটা চলে যাবে, শ্বাসকষ্ট দূর হবে, সর্দি কাশি লাগবে না, এই মৎস্যাসন করার ফলে হাঁপানি রোগটাও দূরে চলে যাবে। যাদের শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, যে কোনো কারণে হাঁপানি হতে পারে, সেগুলো চলে যাবে। কিন্তু করতে হবে, বন্ধুদের বলছি অবশ্যই করুন, নিশ্চয়ই উপকার পাবেন। মনোযোগ সহকারে করুন এবং করলে আপনার রোগ থেকে নির্মূল হবে। এবার রিল্যাক্স, শবাসনে টান টান হয়ে শুয়ে থাকবে, ক্লান্ত হয়ে গেলে অবশ্যই রিল্যাক্স দিতে হয়। প্রত্যেকটা বার করার সময় মাঝে শবাসনে এইভাবে টান টান হয়ে শুয়ে থাকবেন, ক্লান্ত দূর ক্লান্তি চলে গেলে আবার শুরু করে এইভাবে 4-5 বার সকাল সন্ধ্যা করুন, অবশ্যই বুকের ভিতর ফুসফুসের শক্তি বৃদ্ধি পাবে।